কেমন আছো সবাই? এইদিকে সবাই কেমন আছো? আর একটু জোরে শুনবো। আর এইদিকে বাবা, শুধু একজন হাত তুলে বলো ভালো, পেছনে কেউ হাত তুলছে না। বলো কিছু, কেউ কথাই বলছে না। দেখো ওদের এনার্জি চলে গেছে এতক্ষণে। না অ্যাকচুয়ালি আমি বলে রাখি প্রথমেই, এটা এনার্জির ব্যাপার নয়। এখানকার দর্শক সিনেমা হলের মতো করে অনুষ্ঠান দেখেন, তারা সেজে গুজে এসে বসেন, হাতে পপকর্ন চিপস নিয়ে চুপচাপ অনুষ্ঠান আদায় করে নেন, তাদের মন মতো করে তারা এনজয় করে নিয়ে নিস্তব্ধ হয়ে একটা ভালো দর্শকের পরিচয় দেন, এটাও কিন্তু প্রয়োজন। ওই হইচই উৎপাত একটা টেনশন থাকে, আমরা এটা ফ্রিলি পারফর্ম করতে পারি। তবে এই তিনজনকে দেখে রেশমিদি কি মনে হচ্ছে জানো? কি মানে তিনটে ইলেকশনের পতাকা মনে হয় পাশাপাশি দাঁড়িয়ে দেখো। জোরে হাততালি চাই, দুজন অভিনেত্রীকে একসাথে পেয়ে গেছি, একটু জোরে হাততালি চাই সবাই মিলে। দেখুন লাইভ অনুষ্ঠান চলছে মাধবপুর অভিনন্দন সংঘ, জোকস পাঠ, স্বপ্ন নয় সত্যি, দুজন অভিনেত্রীকে একসাথে আমরা পেয়েছি। দুজনকে জিজ্ঞেস করবো কেমন আছো? আমার তো বেশ ভালোই কাটছে। আর আমার কাছে এই জায়গাটা তুমি হয়তো জানো না যে আমার কাছে এই জায়গা এবং এখানকার যত দর্শক তারা কিন্তু নতুন নয়। আমি এটা রিপিট ইয়ার আসছি এখানে এবং এটা একমাত্র পাপাইদার জন্যই সম্ভব হয়েছে। তো আমি সবার কাছ থেকে মা এবং ওর হয়েও একবার পাপাইদার জন্য জোরে হাততালি শুনে নেবো, জোরে। আমরা তো প্রত্যেকটা আর্টিস্ট কাজ করি কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো লাগাবার জন্য। আমরা কাঁদি আপনাদের কাঁদাবার জন্য, আমরা হাসি আপনাদের হাসাবার জন্য। আমাদের নিজস্ব জীবন নেই, আমরা শীতকালে কিন্তু আপনাদের জন্য ঠান্ডা জলে ভিজি, ভাবি না কিন্তু ঠান্ডা লাগবে, জানি আমাদের দর্শক বন্ধু আনন্দ পাবে, শুধুমাত্র এইটুকুই বুঝি। তাই বলবো আমাদের কাজ নিশ্চয়ই ভালো লেগেছে, আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো আশা করি। আপনারাও সাথে থাকবেন। আমাদের টেক্কা রাজা বাদশা আগে 6:30 হতো, এখন আমাদের টাইম চেঞ্জ হয়েছে 10:30 হয়েছে, আপনারা দেখছেন তো। হ্যাঁ এই সাপোর্ট চাই কিন্তু দেখতে হবে, কিন্তু রাতে ঘুমোবার আগে একটু দেখে তারপর ঘুমিয়ে পড়বেন। না আমাদের টাইম চেঞ্জ করার কারণটা হচ্ছে বৌদিরা একা একা সব সিরিয়াল দেখে নিচ্ছে, দাদাদের জন্য তো কিছু একটা রাখতে হবে। তাই লুজ প্রোডাকশন চিন্তা ভাবনা করে স্টারের সাথে মিটিং করে দেখলো ইয়ে সিরিয়াল দোনোকে লিয়ে রাখতে হয়, লড়কিয়া ভি দেখেঙ্গে, লড়কে ভি অফিস সে আকে দেখেঙ্গে। তো আমি তো রাজার বউ বলেই পরিচিত, রাজাকে নিয়ে একটা গান হয়ে যাক। হ্যাঁ নাচতে হবে কিন্তু, সেটা তো হওয়া উচিতই, নইলে আমি তো গিয়ে নালিশ করে দেবো যে তুমি বাইরে এসে একদম ওর নাম ধাম করছোই না। রাজাকে ভুলে যাচ্ছি এরকম একদম, ব্যাপারটা তাই হচ্ছে, রাজাকে ভুলিনি আমি, ওই জন্য রাজার জন্য একটা গান করছি। একদম সবার রাজার জন্য তো করতেই হবে, আমি আমার রাজার জন্য করে ফেলেছি, তুমি তোমার রাজার জন্য কর। मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार। हेलो शेर, मैं तो उसकी दीवानी बनोगी, उस पे आने लगा मुझको प्यार। करती हो उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। हे हे हटा सावन की कथा, हटा सावन की कथा, हटा सावन की घटा, हटा सावन की घटा, कोई बात है उसमें पूछो ना, वो जो आया पसंद मुझको। क्या रे
मैंने माना अकल तुझको हटा सावन की घटा सपनों में जो आता है वही दिल भर हूँ मैं जाना तेरे सपनों में जो आता है वही दिल भर हूँ मैं जाना শব্দ করছে না একটু রেগে যাই আরাধ্যার চরিত্রে ফিরে যাই আমি একদম আমিও দেখতে চাইছি সেটা সবসময় তো টিভিতে দেখছি একটু লাইভ দেখি রাজা আমি তোমাকে মেনে নিতে পারবো না তুমি চলে যাও তুমি তোমার গ্রামে ফিরে যাও আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব নয় রাজা তুমি কাদের সাথে থাকতে বলো আমাকে তোমার মা যিনি মন্দিরে পড়ে থাকতেন যার কোনো বাড়ি ছিল না হ্যাঁ আর ওই একটা অনাথ মেয়ে কি জানো নাম তীর ওর সাথে থাকবো আমি আর তোমার ভাই পকেট মার রাস্তায় ঘাটে ঘুরে ঘুরে পকেট মারি করতো শোনো তোমার ভাইকে বলে দিও আমার বাড়ির কোনো জিনিস যেন চুরি করে না নেয় তাহলে কিন্তু আমি হাজতবাস করিয়ে ছাড়ব আমি কিন্তু দীনেশ দত্তের মেয়ে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না আর ওই যে কি চাওয়ালি বাজারে রুটি তরকারি ঘুগনি বিক্রি করে দার্জিলিং শোনো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রত্যেকের কাজ আর নিজেদের জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে মাই ডিয়ার মাদার ইন ল শাশুড়ি মা আপনি কি বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করবেন নাকি কিছু কাজ করুন কাল সকাল থেকে উঠে ঘর পরিষ্কার করা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এই সমস্ত কাজ আপনার আর এই যে মাই ডিয়ার বড় যা তুমি কি করবে তোমাকেও তো কিছু একটা করতে হবে রান্নাঘর তুমি তো ভালো রান্না করতে পারো সোনা থেকে গ্রামে রান্না করেই তো সবাইকে খাওয়াতে তো তুমি এক কাজ করো কাল সকালবেলা থেকে তুমি রান্নার সব দায়িত্ব নিয়ে নাও মানে ওই সবজি কাটা রান্না করা এই সব কিছু আর এই যে টেক্কা তুমি কাল সকাল থেকে বাজার করতে যাও আর তোমার বউকে বলো আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিতে ব্যাস প্রত্যেকের কাজ আমি ভাগ করে দিলাম আর এই যে রাজা নিজের যোগ্যতা বোঝাতে শেখো তার আগে আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে না অবশ্য তুমি চেষ্টা করেছিলে তোমার হাত চাঁদ পর্যন্ত পৌঁছয়নি তুমি চাঁদকে কলঙ্কিত করেছো আর তোমার দিদিমণি কি যেন স্বপ্ন দেখে তোমাকে রকস্টার বানাবে রকস্টার তুমি রকস্টার হবে কথাটার মানে বোঝো তুমি অশিক্ষিত গাইয়া ভূত একটা
তুমি নাকি রকস্টার হবে, তোমার দিদিমণিকে বলে দাও তোমার তোমার পিছনে এত সময় নষ্ট করার কোনো মানে হয় না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি কিছু করতে পারবে না, ফিরে যাও তোমার গ্রামে, আমি তোমার বাড়ি দেখে এসেছি। ওই তো জেলের বাড়ি, তোমার বাবা সমুদ্র থেকে মাছ ধরে এনে বিক্রি করলে তোমাদের সংসার চলে, সেখানে গিয়ে থাকবো আমি? সম্ভব নয়, বিশ্বাস করা সম্ভব নয়, কোনোভাবেই তেলে জলে মিশবে না, এই কথাটা তোমাকে বুঝতে হবে। আমার বাবা ফুলি পিসি সবাই মিলে জোর করে আমার উপর তোমাকে চাপিয়ে দিয়েছে, আমার তো একটা নিজস্ব জীবন আছে, আমি তোমাকে মেনে নিতে পারবো না রাজা, পারবো না, চলে যাও তুমি, প্লিজ চলে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাহ, একটা এতক্ষণ মানে ননস্টপ একটা এত বড় মানে পুরোটা পুরো একসাথে বলেছো, যেহেতু এপিসোড মিস করেছি সেই জন্য জিজ্ঞাসা করছি। মানে ভাবনার বিষয় হচ্ছে কি করে মুখস্থ রেখে অন ক্যামেরা বলে আবার অন স্ক্রিন, এটা আমাদের হয়ে যায়, একইভাবে ব্যাপারটা আর কি।